আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখতেছি অনেক অনেক ভালো আছেন তো নির্দেশনা না মানলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেব বলেছেন শিক্ষামন্ত্রী তো কোন কোন নির্দেশনা না মানলে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ করে দেওয়া হবে সেগুলো নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো এখান থেকে আমরা একটু নিচে করি স্কলিং করার পরে বলতেছে করোনা পরিস্থিতি মোকাবেলা ও ডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষার্থীদের রক্ষায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দেওয়া নির্দেশনা ধারাবাহিকভাবে না মানলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে মঙ্গলবার চোদ্দই সেপ্টেম্বর বিকেলে রাজধানীর ইউডেন কলেজ ভবন উদ্বোধনে ও মৎস্যপনা অবমুক্তকালে সাংবাদিকদের এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেন আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি আছেন প্রতিদিন প্রতিবেদন সংগ্রহ করছি স্থানীয় পর্যায়ে একটি নজরদারি আছে তবে বিষয়টি যারা প্রতিষ্ঠান চালান তাদের উপর নির্ভর করে আমরা অনেক নজরদারি করতে পারি কিন্তু তারা যদি সচেতন না হন নিয়ম না মানার প্রবণতা থাকে এবং ধারাবাহিকভাবে নিয়ম ভঙ্গ করেন তাহলে সেসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে তার কারণ হচ্ছে আমরা এ ঝুঁকি নেব না তো এখান থেকে বুঝতে পারছেন যে যে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে সেই নির্দেশনা স্বাস্থ্যবিধি মানার সকল বিষয় রয়েছে তো এই করোনা এবং ডেঙ্গুর যে প্রকোপটা চলতেছে এই প্রকোপের ভিতরে যদি স্বাস্থ্যবিধি কোনো শিক্ষা প্রতিষ্ঠান না মানে তাহলে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ করে দেওয়া হবে তো আপনাদের আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান কেমন চলছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তিনি বলেন একটা স্কুল বা মাদ্রাসায় ছড়ায় তাহলে সেটি কিন্তু সেই প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না সেটি কমিউনিটিতে সভাবে কারণ আমরা সেই ঝুঁকি নিতে পারি না কেউ যদি বারবার নিয়ম ভঙ্গ করে বা অবহেলা করে তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে অনেক ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান না খোলার বিষয়েও তিনি আরো বলেন আমাদের নির্দেশনা সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এখানে বাংলা ইংরেজি মাধ্যম ভাগ নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি না খুলে থাকেন তাহলে আমাদের জানাবেন বলে উল্লেখ করেন তিনি তো ফ্রেন্স এই ছিল মোটামুটি আমাদের আজকের আপডেট পরবর্তী যদি কোনো আপডেট চলে আসে তাহলে অবশ্যই আপনাকে জানিয়ে দেব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অন করে রাখবেন তো সবাই সুস্থ থাকবো না করে আজকে এখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম